আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে উপাংশ নিয়ে বিস্তারিত কথা বলছি। আচ্ছা, তো উপাংশ নিয়ে কারো যদি এখনো মনে কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, প্লিজ বলতে পারো, আমরা আবার আলোচনা করব। প্রয়োজন পড়লে উপাংশ নিয়ে কারো কি কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, এনিথিং, বা গত ক্লাসগুলোর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। কারো কি কোনো প্রবলেম আছে? আর আমরা এ ইকুয়ালস টু জি কেন গুণ দিলাম প্রশ্ন করতে? এ ইকুয়ালস টু জি কেন গুণ দিলাম? কারণ আমি তোমাদের যখন উপাংশের বের করার সূত্র শিখাইছি, তখন আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিয়েছি, ধরো যে আমরা একটা ভেক্টর নিয়ে কাজ করতেছি, সেটা আমাদের আমাদের উদাহরণের ক্ষেত্রে সেই ভেক্টরটা ছিল কত, সেটা ছিল এফ, ফোর্স ছিল, তাই না? সো আমরা একটা ফোর্সকে কাজ করাচ্ছিলাম সোজা উপরের দিকে, একটা ফোর্স কাজ করতেছিল। তো ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? তো এখন আমরা যেটা করেছি, আমরা হিসাব করে দেখলাম যে এ ভেক্টরটা যখন এদিকে কাজ করতেছে, তার থেকে ঠিক থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ওই ভেক্টরের একটা উপাংশ বের করতে চাই, ওই ভেক্টরের কতটুকু উপাংশ এই এত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, সেটা সূত্রটা হচ্ছে ছিল এরকম যে মূল যে ভেক্টরটা সেইটা এবং তার সাথে গুণ করতে হবে ওই ভেক্টরটার যেই কোণ বরাবর আমি উপাংশ বের করতেছি তার কস থিটা। তাহলে রুলসটাই হচ্ছে মূল ভেক্টরটা তার সাথে ওই ভেক্টরটাকে আমি যত ডিগ্রি কোণের মডিফাই করে ডাইভার্ট করছি সেই ডিগ্রির কোণের কস থিটা, ব্যাপারটা হচ্ছে এই। সিমিলারলি যখন আমরা জি এর উপাংশ বের করছি, আমরা ঢালুতলে জি এর উপাংশ বের করছি, আমাদের জিটা মূলত কাজ করে কোন দিকে? নিচের দিকে, এটা ছিল আমাদের জি। কিন্তু আমরা নিচের দিকে তো জি জি মানে বস্তুটা তো নিচের দিকে যাবে না, বস্তুটা গড়াইতেছে কোনা কোনি, তার মানে এই দিকে জি এর এই বরাবর উপাংশটা কাজ করবে। এখন এই কোণটা ছিল থিটা প্রথমে ধরেছিলাম, এই জন্য এটা নিয়ম অনুযায়ী হয়েছে মূল ভেক্টরটা, মানে মূল ভেক্টরটা কত, জি ভেক্টর এখানে, তার সাথে যেই যেই যত কোণে আমি সেটাকে শিফট করতে চাই তার কস থিটা, মানে জি কস থিটা, এটাই হচ্ছে কারণ। বোঝা গেছে? তো আমরা তো বলটাকে এখন নিজের নামায় থেকে যে উপরে উঠাই, তখন তার কিভাবে বলতে হবে, তখন তুমি উপরে উঠাবা, তখন তা মাইনাস জি কস থিটা, কারণ তুমি যখন ঢালু তলে উপরের দিকে উঠাচ্ছ, তুমি কোন জি এর বিরুদ্ধে কাজ করতেছো? তুমি তুমি বস্তুটাকে উপরে উঠাচ্ছ, কিন্তু বস্তুটা নিচের দিকে এই দিকে যেতে চায়, কেন? কারণ এই দিকে তার ত্বরণ আছে, তার ত্বরণটা কত, জি কস থিটা। তাহলে তোমাকে উপরের দিকে জি কস থিটার দিকে বিপরীত বলে কাজ করতে হবে, মানে মাইনাস জি কস থিটা ত্বরণের, মানে ত্বরণকে তুমি অ্যাপ্লাই করতেছো আর কি, মানে তুমি কি কি ম্যাথ প্রবলেম সলভ করতেছো তার উপর ডিপেন্ড করে তুমি আসলে মাইনাস বসাবা নাকি বসাবা না। বোঝা গিয়েছে বিষয়টা? আচ্ছা, তো এই তুমি জি কস থিটা কখন ব্যবহার করবা? কেবলমাত্র তখন যখন তুমি এই কোণটাকে থিটা ধরবা তখন। বাট তোমার যদি অঙ্কে এইটা থিটা না দিয়ে এই ঢালু তলের কোণটা থিটা দেওয়া থাকে, তখন কিন্তু কি হয়ে যাবে, সেটা জি সাইন থিটা। মনে আছে তো নাকি? আচ্ছা, ঠিক আছে। এবার বাকিদের আর কার কি প্রবলেম আছে বলে ফেলো দেখি, বা কোনো সমস্যা আছে কারো? আমাদের বর্গের এই সমীকরণ সূত্র স্যার b1 = স্যার এটা দিলাম। ও, ওই সূত্রটায় আসলে একটু ঝামেলা আছে, ওই সূত্রটায় আসলে একটু ঝামেলা আছে, এটা অন্যভাবে বোঝানো হয়েছে, আমি এটা দেখছি, বাট তারা যে তোমাদের বইয়ে যেভাবে দিছে ওই সূত্রটা আমার কাছে কোনোভাবেই, মানে আমি দেখলাম যে সূত্রটা সরাসরি আসে না, তারা কিভাবে ঘুরায় আনছে আমি জানি না। এবং সত্যি কথা বলতে ওই যে v1 এবং v2 যে দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্রের মানে সেটা অ্যাকুরেট কিনা সেটা সম্পর্কে আমার সন্দেহ আছে, ওইটা নিয়ে আমি এখনো মানে চেষ্টা চিন্তা ভাবনা করিও নাই বা বসিও নাই।
আজকে ওইটা নিয়েও মূলত আলোচনা করব না, ওইটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আসে নাই, ওইটা তারা গতি শক্তি রিলেটেড কিছু একটা নিয়ে কাজ করছে, ওইটা আজকে আলোচনা না করি, কারণ আমি নিজেও জানি না আসলে, ওইটা ভুলে গেছি যে ওইটা নিয়ে যে দেখবো যে তোমাদের সূত্রটাকে মডিফাই করছে। এবং তোমাদের বই একটা ভুলও আছে, সূত্রের মধ্যে একটা ভুলও আছে, ভুলটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো এখন তাহলে কি কারোর পেছনে আর কোনো প্রবলেম আছে কিনা সেটা বলো, যদি না থাকে তাহলে সামনে আগাবো। পেছনে আর কারো কোনো প্রবলেম আছে যা যা পড়ছি তার মধ্যে? কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না মনে হয়। আচ্ছা মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা আজকে মূলত নিউটনের তৃতীয় সূত্র নিয়ে একটু আলোচনা করব। তো নিউটনের তৃতীয় সূত্র, এটা আমাদের যে এই চ্যাপ্টারের যে মূল তিনটা সূত্র তার মধ্যে সবচেয়ে সিম্পলিয়েস্ট সূত্র, পড়তে শুনতে বাট আলোচনা বা চিন্তা করলে সবচেয়ে গভীর সূত্র বা সবচেয়ে কমপ্লেক্স সূত্রটা হচ্ছে আসলে তোমার এই নিউটনের তৃতীয় সূত্রটা। এখন কিভাবে সেটা চিন্তা প্রশ্ন করতেই পারো, এটা হচ্ছে আসলে কিভাবে বলি, আগে সূত্রটা একটু বলার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। নিউটনের প্রথম সূত্র আমাদেরকে, তৃতীয় সূত্র কি বলে, যে ভালো কথা প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, তো প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, শুনতে খুব সহজ লাগতেছে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলা, ধরো তোমার বস্তুটা কেমন হবে, ধরো রেক্টেঙ্গেল একটা অবজেক্ট, তুমি বস্তুটার উপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলা বাম দিক থেকে ডান দিকে। এখন মজার বিষয় হচ্ছে যে তুমি যে ফোর্স অ্যাপ্লাই করলা এই বস্তুটার তো একটা ভর আছে, তো ওর ভর যা সেই অনুযায়ী তার কিন্তু তখন তার ত্বরণ হবে, মানে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ল মেনটেন করে সে একটা নির্দিষ্ট ত্বরণে সামনের দিকে চলতে থাকবে। তো তুমি যখন এই বস্তুটা সামনের দিকে চলতে থাকবে, তুমি যখন এই বস্তুটার উপর কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাপ্লাই করে যাচ্ছ, এটার মানে কিন্তু তুমি কিন্তু বস্তুটার সাথে দৌড়ায় দৌড়ায় তার পেছনে দৌড়ায় দৌড়ায় তাকে ফোর্স দিয়ে যাচ্ছ, ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? তুমি যদি একবার ধাক্কা দিয়ে ছেড়েই দাও তোমার হাত থেকে একবার ছুটে যায়, তুমি তার ফোর্স দিতে পারছো না। যখন বলা হচ্ছে তুমি এটার উপর কন্টিনিউয়াসলি ফোর্সটা দিয়ে যাচ্ছ, তার মানে ও বস্তুটা ফোর্সের কারণে ত্বরণ হচ্ছে, সে যে সামনের দিকে আগাচ্ছে তুমিও তার সাথে তার পেছন পেছন দৌড়াইতেছো, ব্যাপারটা কিন্তু এই রকম। তো আমি একটা ফোর্স দিলাম, আমরা এই ফোর্সের ভ্যালুটা চিন্তা করলাম F1। এখন আমাদের নিউটন কাকু আমাদেরকে বলতেছে তুমি যখন এই বস্তুটার উপর F1 ফোর্স অ্যাপ্লাই করতেছো, তখন ওই বস্তুটাও তোমাকে ঠিক অপোজিট ডিরেকশনে তোমাকে F2 পরিমাণ ফোর্স ধরো যদি দেয়, তাহলে আমাদের নিউটন কাকুর সূত্র অনুযায়ী F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। এখন এই 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 কথা এতটুক পর্যন্ত তো কারো কথায় কোনো ঝামেলা নাই, আছে কি বা কারো কোনো কোনো জায়গায় ই লাগে এতটুক পর্যন্ত? আই ডোন্ট থিঙ্ক সো, লাগলে বলবা। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের এটা অনেকে কনফিউশনে পড়ে যায়, আচ্ছা প্রতিক্রিয়া বলটা কি আসলে বস্তু দেওয়ার ক্ষমতা রাখে কি না? এখন আগে একটু আইটেম দেওয়া বলা দরকার যে এখানে আমরা F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2 কেন, মাইনাসটা কেন বসাইছি, খুব সিম্পল বিষয়, কারণ এই দুইটার দিক বিপরীত হওয়ার কারণে। এখন এটার মিনিংটা আরেকটুভাবে চিন্তা করা যায়, সাপোজ ধরো যে আমরা এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি কতটুক পরিমাণ, 10 নিউটন পরিমাণ ফোর্স দিচ্ছি, তাহলে আমার এখানে F1 কত, 10 নিউটন, ঠিক আছে? তাহলে নিউটনের সূত্র অনুযায়ী আমি F2 বিপ্রতিক্রিয়া বল পাবো, সেটা কত, সেটাও 10 নিউটন, ঠিক আছে? তো এখন একটু চিন্তা করে দেখো, আমরা বলতেছি F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2, আমরা সরাসরি মান দুটো এখানে বসাই, তাহলে 10 ইজ ইকুয়াল টু মাইনাস 10 বলতে হবে, তাই না? এখন এটা কি ম্যাথমেটিক্যালি ট্রু হওয়া সম্ভব, প্লাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 10? না স্যার, হওয়া সম্ভব না। তাহলে ম্যাথমেটিক্যালি সম্ভব না? না, মানে আমি একটু বুঝাই, আগে আগে আমি বুঝাই তারপরে তোমাদের প্রশ্নগুলো করো, ঠিক আছে? তো
আমরা এখানে মাইনাস টেন বসাইছি সূত্র, সূত্রের মাইনাস টেন বসাইছি বলে মনে হচ্ছে, তাই না? না, আসলে সূত্রের মাইনাস আমরা এখানে বসাই নাই, ঠিক আছে? আমরা যেহেতু দুইটা দুইটা বলকে একসাথে একই ফিল্ডে নিয়ে কাজ করতেছি, এইদিকে যেহেতু আমরা ধরে নিচ্ছি এটা প্লাস টেন, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে মাইনাস টেন। সো আমরা এখানে সূত্রের মাইনাসটা এখন পর্যন্ত বসাই নেই, আমরা বসাইছি দিকের মাইনাসটা, ভেক্টরটা উল্টা দিকে, তার যে মাইনাস হয়েছে এই কারণে। কথাটা বুঝতে পারছো? এটা সূত্রের না, এটা দিকের মাইনাস। এখন যেটা হচ্ছে, সূত্রের মাইনাসটা তোমার সামনে আবার বসাইতে হবে, বসায় চিন্তা করতে হবে। তার মানে মাইনাস টেন এর সামনে একটা মাইনাস আছে, নাও সি এখন কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আবার টেন হচ্ছে, নাও ইট ইজ অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছো ঘটনাটা? আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা যদি এখানে এই দিকের বলটাকে, রাইট সাইডের বলটাকে পজিটিভ ধরছি, রাইট সাইডে হচ্ছে পজিটিভ, তাহলে লেফট সাইডে কি হবে, নেগেটিভ হবে। সো আমাদের প্রথম যে বলটা কাজ করছে সেটা কোন দিকে কাজ করছে, রাইট সাইডে কাজ করছে, তা আমরা এটাকে যেহেতু পজিটিভ ধরছি তাহলে এটা সামনে পজিটিভ বসাবো। আর লেফট সাইডে যে বলটা, মানে অপোজিট ডিরেকশনে আমরা যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছি সেটা ভেক্টর হিসেবে চিন্তা করলে অপোজিট দিক, এই জন্য তার সামনে অবশ্যই একটা মাইনাস বসাইতে হবে আমার। এখন তাহলে এফ ওয়ান এর মান হচ্ছে প্লাস টেন, এফ টু এর মান হচ্ছে কত, মাইনাস টেন। তো আমাদের নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে, নিউটন কাকু বলতেছে এফ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এফ টু, আমরা জাস্ট এফ ওয়ান এফ টুর মান এখানে বসাই, এফ ওয়ান এর ভ্যালু হচ্ছে টেন ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস বসাইলাম, এফ টুর ভ্যালু কত, মাইনাস টেন, মাইনাস টেন আমি বসাবো। এখন যখন আমি মাইনাস টেন বসাচ্ছি, দেন গিয়ে আমার দেখো লজিক্যালি জিনিসটা মিলতেছে, মাইনাসে মাইনাসে প্লাস টেন, মানে টেন ইজ ইকুয়াল টু টেন, দিস ইজ পসিবল। বুঝতে পারছো এবার? দ্যাটস ইট। সো এটা একটা বেসিক বিষয়, এটা খুব মেজর কিছু না। তো এখন ভালো কথা, তাহলে আমি বল ক্রিয়া দিচ্ছি, প্রতিক্রিয়া দিচ্ছি, এবং এই ঘটনাটা ঘটার জন্য আমি কিন্তু বস্তুটার পিছনে দৌড়া যাইতেছি, তাই না? তাহলে একটু চিন্তা করে বলো তো সবাই, এই যে বস্তুটা, এটা তো একটা জড় বস্তু, ওর কি আমার বিপরীত দিকে, ওর কি নিজেকে আমাকে ধাক্কা দেওয়ার কোনো ক্ষমতা আছে? আসলে একটা বস্তু, জড় বস্তু কি তোমাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখে? একটা ভালো উত্তর বলছো, বাধা দিতে পারে। হ্যাঁ, বাধা দেওয়া আর বল প্রয়োগ করা কি এক? বাধা দেওয়া আর বল প্রয়োগ করা কি এক বলো? এটা হচ্ছে টেকনিক্যালি আসলে এক, বাধা দেওয়া আসলে বল প্রয়োগ করে, বাট আমরা রিয়েল লাইফে জিনিসটাকে কানেক্ট করতে পারি না। যেমন আরেকটা উদাহরণ দেই, আলোচনা করি, যেমন দেখো এই যে লোকটা এখানে দাঁড়ায় আছে, এই লোকটার একটা ওজন আছে না, ওজন আছে, ধরো এই লোকটার ওজন হচ্ছে কত ধরবা, ধরো লোকটার ওজন হচ্ছে 100 নিউটন, ঠিক আছে? এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি বলতে হবে, যে তুমি মাটিতে 100 নিউটন বল প্রয়োগ করতেছো, তাহলে মাটিও তাকে নিচ থেকে কি 100 নিউটন বল প্রয়োগ করতেছে নাকি? তাই তো, ডেফিনেটলি তাই বলতে হবে। এখন এই লোকটা যদি এই জায়গা থেকে সরে যায়, তাহলে নিচ থেকে কি মাটি উপরে উঠে আসবে? বুঝতে পারছো আমার প্রশ্নটা? তাহলে বলো যে মাটির কি আসলে নিচ থেকে উপরের দিকে ধাক্কা দেওয়ার কোনো ক্যাপাবিলিটিস আছে? কোনো ক্যাপাবিলিটিস নাই। তো তারপরেও আমরা বলি যে মাটি আসলে নিচ থেকে প্রতিক্রিয়া দেয়, তাই না? আচ্ছা, এবার আমি তোমাদের এই ওয়ার্ডটা একটু সংশোধন করে দিই। মনে রাখবা, যখন আমরা ক্রিয়া দেই, মাটি আমাদেরকে প্রতিক্রিয়া দেয় বা ওই বস্তুটা আমাদেরকে প্রতিক্রিয়া দেয়, এই কথাটা বলা ভুল। বলাটা হচ্ছে এটা ঠিক হবে যে যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তার বিপরীত দিকে আমরা প্রতিক্রিয়া অনুভব করি আমাদের দেওয়া বলের কারণেই, আমাদের দেওয়া বলের কারণে প্রতিক্রিয়া আমরা অনুভব করি, ওই বস্তুটা দেয়, এই কথাটা বলাটা একটু ভুল। এখন আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে, তোমরা কি সবাই চেয়ার টেবিলে বসে আছো? এভরিওয়ান? জি স্যার। আচ্ছা,
চেয়ার টেবিলে তুমি বসে আছো, ভালো কথা। এখন তোমরা একটু নিজেরা নিজের ফ্রাই করো। চেয়ারে বসে তুমি চেয়ারটাকে একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, মানে তুমি উঠবা না, তুমি না ঠেলে চেয়ারটা চেয়ার থেকে না উঠেই ঠেলার এক জায়গায় নিয়ে যাচ্ছ। তো নিয়ে যাওয়ার জন্য তুমি কি করো, চেয়ারটাকে একটু সরানোর জন্য, চেয়ারে বসে থেকে চেয়ারটাকে সরানোর জন্য তোমাকে কি করতে হয় একটু চিন্তা করে দেখো তো, বলো তো কি করতে হয়। ধরো তুমি ডান দিকে যেতে চাও, কি করো তোমরা, কিছু করো না? কি করো সেটা একটু বলো না, নিজেরা নিজে বলো। কোথায় ধাক্কা দাও? চেয়ারকে ধাক্কা দাও, চেয়ার সহ নিজেকে মানে ওইদিকে যাওয়ার চেষ্টা করো। কোথায় ধাক্কা দাও, কোথায় ধাক্কাটা দাও? তোমার সাথে মাটির কোনো কানেকশন থাকবে না, তোমার সাথে তোমার টেবিলের কোনো কানেকশন থাকবে না, টেবিলকে টাচ করতে পারবে না, মাটিকে টাচ করতে পারবে না, কোনো কিছুকেই টাচ করতে পারবে না, শুধুমাত্র চেয়ারটাকে ছাড়া, এবং পা মাটিতে লাগাইতে পারবে না। এবার একটু ট্রাই করে দেখো তো চেয়ারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারো কিনা। পারবা হ্যাঁ, পেছনে উল্টায় পড়তে পারবা, রাইট, কারণ ওই ক্যাপাবিলিটিস তোমার আছে পেছনে উল্টায় পড়ার। আচ্ছা, বাট চিন্তা করো আমি তোমাদেরকে এখন ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলাম, তুমি যে কোনো ভাবে চেয়ারটা লড়াইতে পারবা, শুধু পা মাটিতে টাচ করাতে পারবা না। তুমি চেয়ারটাকে হয়তো তোমার ডান দিকে নিয়ে যাবা, তুমি পা মাটিয়ে টাচ করতে পারবে না, কিন্তু তোমার তোমার টেবিলটা ধরতে পারবা বা অন্য কোনো কিছু ধরতে পারবা, দেয়াল টেয়াল। তাহলে কি সম্ভব? তাহলে কি চেয়ারটাকে সরানো সম্ভব মনে হয়? কি হলো, রেসপন্স নাই কেন? অনেক ক্ষেত্রে তুমি প্রবলেমে মানে কনফিউশন থাকবে যে আমি কাজটা এই সলিউশনটা করতেছি কেন, এইভাবে আমি করতেছি। যেমন আমি এখন পা তুলে বসছি চেয়ারের উপর, আমার চেয়ারের হচ্ছে একটা রোলিং চেয়ার, মানে চেয়ারের তলায় চাকা আছে। এখন ধরো আমি ডান দিকে যাইতে চাই, আমি কি করব, আমার বাম পাশে একটা দেয়াল আছে, আমি দেয়ালটাকে ধরে জাস্ট দেয়ালটাকে ধাক্কা দিব, দেয়ালটাকে ধাক্কা দিচ্ছি, খেয়াল করো, নোটিস করো, এই যে কথাটা ইম্পর্টেন্ট, আমি ধাক্কা দিচ্ছি দেয়ালের দিকে, নট ওই দিকে। আমি দেয়ালটাকে যখন ধাক্কা দিচ্ছি তখন কি হচ্ছে, আমার চেয়ারটা বাম দিকে ডান দিকে সরে আসছে। সো আমি দেয়ালটাকে ধাক্কা দিলাম, কিন্তু আমি সরে গেলাম কোন দিকে, ডান দিকে, রাইট, অপোজিট সাইডে, অপোজিট সাইডে। তো টেকনিক্যালি আমি যেহেতু আমি কি আমাকে ডান দিকে ধাক্কা দিছি, আমি কি আমাকে ডান দিকে ধাক্কা দিছি? ডেফিনেটলি না। আমি ধাক্কা দিছি কোথায়? দেয়াল, দেয়ালে, যেটা আমার বাম পাশে আছে, আমি বাম দিকে ধাক্কা দিছি। আমি ধাক্কা দিলাম বাম দিকে, আমি গেলাম ডান দিকে। তো তা আমি যেহেতু ডান দিকে গেছি, তার মানে আমার উপর ডেফিনেটলি কোনো একটা ফোর্স কাজ করছে ডান দিকে, না তো আমার পক্ষে ডান দিকে যাওয়া সম্ভব না, ডেফিনেটলি না, রাইট? তাহলে ফোর্সটা কোত্থেকে আসছে? দেয়াল দিছে আমাকে, দেয়ালের কি শক্তি আছে আমাকে ধাক্কা দেওয়ার? দেয়ালকে কিন্তু আমার ধাক্কা দেওয়ার শক্তি নাই। মানে বিষয়টা হচ্ছে আসলে এখানে যেটা ঘটছে, আমি দেয়ালকে ক্রিয়া দিছি, এবং ক্রিয়া দেওয়ার কারণে আমি নিজেই নিজের উপর বিপরীত দিকে প্রতিক্রিয়া সৃষ্টি করছি। দেয়ালের এখানে কোনো মানে বল দেওয়ার কোনো নিজস্ব ক্ষমতা নাই। তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো, যে আমরা আসলে ক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া পাই, এবং সেইটা ব্যবহার করেই আমরা ডান দিকে আমি যেতে পারছি, বা আমরা যখন চলাফেরা করি, আমরা যে কোনো টাইপের মুভমেন্ট করি, আমরা যখন মুভমেন্ট করি, মুভমেন্ট করার জন্য আমরা যেই দিকে মুভ করতে চাই তার অপোজিটে আমাদের ফোর্স দিতে হয়, তার বিনিময়ে আমরা অপোজিট সাইডে একটা ফোর্স ফিল করি, এবং সেইটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। মানে এক অর্থে বলা যায় যে আমরা প্রতিক্রিয়া বল দিয়ে চলি, আমরা ক্রিয়া দিয়ে কখনো চলতে পারি না, আমরা কখনো ক্রিয়া দিয়ে চলতে পারি না। তুমি যখন হাঁটো, হাঁটার সময় তুমি মাটিতে বল প্রয়োগ করো পেছনের দিকে,
তুমি ওইটা ওই বল দিয়ে চলো না, মাটিতে বল প্রয়োগ করার কারণে তুমি যে প্রতিক্রিয়া বলটা অনুভব করো বা প্রতিক্রিয়া বলটা অদৃশ্যভাবে তোমার উপর কাজ করে সেইটা দিয়ে তুমি সামনের দিকে আগাও। কথাটা কি বুঝতে পারলাম সবাই? তাহলে আমরা কি বলবো, প্রত্যেকটা বস্তুর মানে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, কথা সত্য। কিন্তু এভাবে বলা উচিত না যে আমি মাটিকে বল প্রয়োগ করলে মাটিও আমাকে উপরের দিকে বল প্রয়োগ করে। বুঝতে পারছো ঘটনাটা? আমরা যখন মাটিতে পাড়া বল দাঁড়িয়ে থাকি, আমাদের মাটি আমরা মাটির উপর প্রেশার দেই এবং আমরা নিজেরাই প্রেশারের কারণে আমাদের পায়ের তলায় একটা প্রেশার ফিল করি উল্টা দিকে, এবং ওইটাকে আমরা প্রতিক্রিয়া বল হিসেবে চিন্তা করতেছি বা প্রতিক্রিয়া বল হিসেবে ক্যালকুলেট করতেছি। কারণ দ্যাটস ট্রু যে তুমি উপরের দিকে প্রতিক্রিয়া সেম প্রতিক্রিয়া বলটা পাচ্ছ। এটা অনেকটা সাম্য অসাম্য বলের কনসেপ্ট। কিরকম? যে তুমি মাটিকে 100 নিউটন বল দিচ্ছ, তার মানে ডেফিনেটলি মাটি থেকে তোমাকে 100 নিউটন বল পাইতে হবে। যদি মাটি থেকে তুমি 100 নিউটন বল জেনারেট করতে না পারতা, তাহলে কি হইতো? তুমি মাটির নিচে ঢুকে চলে যাইতা, লিটারালি মাটির নিচে ঢুকে চলে যাইতা। ব্যাপারটা হচ্ছে এই। আচ্ছা আরেকটা বিষয় চিন্তা করো, মনে করো তুমি তোমাকে আমি বালুর উপর দাঁড়া করায় দিলাম। তো বালুর উপর দাঁড়া করায় দিলে তোমার কাছে কি মনে হয়, তুমি কি মাটিতে বালুর উপর দাঁড়ায় থাকতে পারবা? মানে মনে করো চোরা বালি তো আমরা চিনি না, চোরা বালি হচ্ছে মানে মাটির বালুর নিচে একটু ফাঁকা থাকে আর কি, তো এখানে যে কেউ দাঁড়ালে আসলে থাকতে পারে, নিচের দিকে পড়ে যায়। এখন কেন নিচের দিকে পড়ে যায় বলতে পারো? এখানে কি ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে না? ক্রিয়া প্রতিক্রিয়া কি কাজ করে? সমান পরিমাণ প্রতিক্রিয়া পাওয়া যায় না? হ্যাঁ, সমান পরিমাণ প্রতিক্রিয়া পাওয়া যায় না। তার মানে কি, মানে যদি, হ্যাঁ তার মানে যদি নিউটনের এই ত্রিভুজ সূত্রে সবচেয়ে খাটে না, না নিউটনের ত্রিভুজ সূত্রটা ওইখানেও খাটে, আমি ওইটাই আলোচনায় আসতেছি, ঠিক আছে? তো মনে করো তুমি বালির উপর দাঁড়াইছো, বালি নিচের দিকে ডেবে যাচ্ছে, তো তুমি তো বালিতে দাঁড়ানোর সাথে ইনস্ট্যান্টলি বালির ভিতরে ঢুকে চলে যাচ্ছ তা না, ধরো তুমি অল্প অল্প করে ডাবতেছো, এটার মানে হচ্ছে তার মানে ডেফিনেটলি তোমার ওজনটাকে বালি ধরে রাখতে পারতেছো না, রাইট? তুমি নিচের দিকে যাচ্ছো বাট আস্তে আস্তে যাচ্ছ, তো তখন তুমি আসলে বালুর উপর মাটির উপর যেই বল প্রয়োগ করতে পারতা, তুমি বালুর উপর সেই বলটা প্রয়োগ করতে পারতেছ না। ব্যাপারটা এরকম, ঘটনাটা এই। এবং মানে হচ্ছে তুমি মাটিতে পর্যাপ্ত পরিমাণে ক্রিয়া দিতে পারতেছ না, এবং যার কারণে তুমি তোমার ওজনের পরিমাণ পর্যাপ্ত প্রতিক্রিয়াও পাচ্ছ না, যার কারণে তুমি নিচের দিকে যাচ্ছ। বাট যখন তুমি মাটির নিচে নামতেছো, তুমি যে সামান্য পরিমাণ বল মাটির দিকে দিচ্ছ, সেই বলটার কারণে, সেই বলের কারণে তুমি ওই সমপরিমাণ প্রতিক্রিয়া পাচ্ছ। মানে ওইখানে তোমার ক্রিয়াও কম প্রতিক্রিয়াও কম, কিন্তু তোমার ওজন কিন্তু যা আছে তাই ছিল। তো প্রতিক্রিয়াটা কম পাও এবং সেই প্রতিক্রিয়াটা তোমার ওজনের থেকে ডেফিনেটলি কম, এবং এই কারণে তুমি মূলত নিচের দিকে ডাবতে থাকো। দ্যাটস দ্য রিজন। সো তৃতীয় তৃতীয় সূত্র সব জায়গায় কাজ করে না, এটা একদম ভুল। তৃতীয় সূত্র অবশ্যই অবশ্যই সব জায়গাতেই কাজ করে, কিন্তু জিনিসটা কিভাবে অ্যাক্ট করতেছে অ্যাক্ট করতেছে সেটা আমাদের মস্তিষ্কে একটু রিশাফল করে সাজায় নিতে হবে। যেমন ধরো তুমি তোমার এক বন্ধুকে ধাক্কা দিয়ে ঠেলতেছো, ঠিক আছে? তোমার বন্ধু এক চুলও নড়তেছে না, সে শক্ত করে বসে আছে, এটার মানে হচ্ছে তুমি প্রচুর ক্রিয়া ধাক্কা দিচ্ছ, তোমার আঙ্গুলে ব্যথা অনুভব করতেছো, ওইটাই তোমার কাছে প্রতিক্রিয়া হিসেবে ফিল হচ্ছে। তুমি ক্রিয়া বেশি দিচ্ছ, প্রতিক্রিয়া কম সমান তাই পাচ্ছ, প্রতিক্রিয়াও বেশি পাচ্ছ মানে সমান সমান পাচ্ছ। এখন একটু চিন্তা করো, ধরো তুমি তোমার বন্ধুকে ধাক্কা দিচ্ছ, এখন তোমার বন্ধু ধাক্কা দেওয়ার সময় তোমার বন্ধু সামনের দিকে আগাইতেছে, তাহলে ব্যাপারটা কিরকম হলো? তুমি যে বলটা দিতেছো তার পুরাপুরিটা কি তুমি বন্ধুর উপর তখন দিয়ে দিতে পারবা, পুশ করতে পারবা? পারবা না, কিন্তু না, যখন সমান প্রতিক্রিয়া পাবো এটা না বলে এটা বলতে হবে, তখন তুমি পর্যাপ্ত পরিমাণে বল দিতে পারবে না, বলটা বেশি দিতেই পারবে না। তুমি বল প্রয়োগ করতেছো, ও সরে যাচ্ছে, তো তুমি আসলে যেই পরিমাণ বলটা দিতে চাইতেছিলা সেই বলটা ওর উপর এক ওর উপর কার্যকরী হইতেছে না। কথাটা বুঝতে পারছো? মানে তুমি এখানে ক্রিয়া দিচ্ছ কম, যার কারণে তুমি প্রতিক্রিয়াও পাবা কম, ক্রিয়া প্রতিক্রিয়া এখানে কম, মানে ক্রিয়ার থেকে প্রতিক্রিয়া কম, এই কথাটা বলার কোনো সুযোগ নাই। ক্রিয়া প্রতিক্রিয়া সারা জীবনই সমান, ডিপেন্ডস অন আমরা একটা বস্তুর উপর কতটা ভালোভাবে ক্রিয়া দিতে পারি। আমি যেমন আমার পাশে যে দেয়ালটা আছে, এটা একটা সলিড জিনিস, যদি এটা দেয়াল না হয় একটা তুলা হইতো, তাহলে তোমার কি মনে হয়, তো এটা তুলার উপর প্রেস করে আমি কি আগে যেভাবে যেতে পারতেছিলাম দেয়াল থাকার কারণে, আমি কি সেটা যাইতে পারতাম? পারতাম না। কেন? আমি তুলার উপর আসলে বল প্রয়োগ করতে পারি না,
আন্ডারস্ট্যান্ড, আমি ক্রিয়াটা কম দিতে পারি এই জন্য প্রতিক্রিয়া টা পাই কম। হ্যাঁ তাহলে বলেন স্যার, আমাদের ক্রিয়াটা ইচার যেমন চিন্তা করো, আমি যদি এখন সারাদিন বাতাসের মধ্যে ঠেলি এমনি করে, আমি কি বাতাসের উপর প্রতিক্রিয়া দিতে পারবো? পারবো না, রাইট? কিন্তু যদি আমার কাছে একটা ফ্যান বা এরকম কিছু থাকে, বা তোমার একটা বিমানের মনে করো টারবাইন থাকে, ওইটা ধরে যদি আমি ক্রিয়া দিতে পারি, বা মনে করো তোমার ওই যে ব্লোয়ার যেটাকে বলে, বাতাস যে বের হয় ব্লোয়ার, ওইটা দিয়ে যদি আমি ক্রিয়া দেই, তাহলে আমি অবশ্যই পেছনের দিকে একটা প্রতিক্রিয়া পাবো। বুঝতে পারছো? কারণ আমার হাত যথেষ্ট ভাবে প্রস্তুত না বাতাসের উপর ক্রিয়া দেওয়ার জন্য, বাতাসটা সরে যাইতেছে আমার হাত বাড়ানোর সাথে সাথে। বোঝা গেছে ঘটনাটা? আরেকটা বিষয়, আমাদের এখন অনেকের আমাদের বাসায় ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার থাকে, হ্যান্ড শাওয়ার থাকে না, এখানে কয়জন হ্যান্ড শাওয়ার ব্যবহার, মানে হ্যান্ড শাওয়ার ব্যবহার করার সময় ওইটা নিয়ে চিন্তা করছো বলো তো? খেয়াল করছো, হ্যান্ড শাওয়ারটা হাতে নিয়ে ধরার সময় হ্যান্ড শাওয়ারটা ছেড়ে দিলে হাতটা পেছনে দিয়ে একটু ধাক্কা খায়, খেয়াল করছো কখনো? এটা কি খেয়াল করছো কেউ? এটা কেন হয়? কারণ এই পানিগুলাকে পুশ করার জন্য, পানিগুলাকে পুশ করার জন্য একটা বল প্রয়োগ করতে হয় পানিগুলোর উপর, এবং যার কারণে হাতের অপোজিট একটা ধাক্কা ফিল হয়, মনে হয় যেন হ্যান্ড শাওয়ারটা পেছনের দিকে চলে আসতে চায়। বুঝতে পারছো ঘটনাটা? সো এটা হচ্ছে মূলত ব্যাপার, নিউটনের তৃতীয় সূত্রের ব্যাপার। আমরা কিন্তু এখানে ভরবেগের সংক্ষিপ্ত সূত্র নিয়ে কথা বলতেছি না, জাস্ট তৃতীয় সূত্রটা নিয়ে কথা বলতেছি। এখন বলো কারো কি কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে তো স্যার আমি যদি আমার বন্ধুকে ধাক্কা দেয় আর যদি আমাকে প্রতিক্রিয়া করে, তাহলে আমি দুজন চিন্তা করবো না? এখানে একটা অবস্থা বিষয় তুমি যখন বন্ধুকে পুশ করতেছো, তুমি ওনাকে বন্ধুকে 10 নিউটন বলে পুশ করতেছো, তোমার হাতের মধ্যে মনে হবে তোমার হাতের উল্টা দিকে কেউ 10 নিউটন বলে পুশ করতেছে, এই কারণে তোমার হাতে ব্যথা লাগবে বা অনুভব হবে যে আমার হাতের উপর প্রেসার ফিল হচ্ছে। কথাটা বুঝতে পারছো? আমি দেয়ালে বল প্রয়োগ করতেছি 10 নিউটন, আমার আঙ্গুলে কিন্তু প্রেসার পড়ছে, আঙ্গুলে প্রেসারটা লিটারালি ফিল করতে পারতেছি, ওইটা আমি প্রতিক্রিয়া ফিল করতেছি, আমার দেয়ালটা তো আমাকে পুশ করতেছে না আসলে। বুঝতে পারছো? দ্যাটস দা ফ্যাক্ট। সো এটা যদি বুঝে ফেলা যায় তাহলে আমাদের পক্ষে সবকিছু ইজি হয়ে যায় বিষয়টা। এখন নিউটনের তৃতীয় সূত্র নিয়ে এর চেয়ে বেশি আর আলোচনা প্রয়োজন পড়ে না, জাস্ট যদি এইটুকু আলোচনা করি। বাট আমাদের নিউটনের তৃতীয় সূত্রের আসলে এক্সটেন্ডেড ভার্সনটা বুঝতে হবে, বাট তার আগে নিউটনের তৃতীয় সূত্রের আরো কিছু অ্যাপ্লিকেশন আমাদের বোঝা দরকার। তো নিউটনের তৃতীয় সূত্রের অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে, যে বললাম একটু আগে হাঁটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই হাঁটার ক্ষেত্রে আসলে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হয়, এবং এইখানে আমাদের উপাংশের কনসেপ্ট লাগবে। তো হাঁটার সময় নিউটনের তৃতীয় সূত্র কিভাবে কাজ করে? আচ্ছা বলো তো, আমরা যখন হাঁটি আমরা আসলে কিভাবে হাঁটি, মানে কি কারণে আমরা সামনের দিকে যাই, কি মনে হয়? ঘর্ষণ বলের কারণে। হ্যাঁ ঘর্ষণ বল থাকতে হবে, দ্যাটস ট্রু। তো আমরা সামনের দিকে আগাইতে পারি কিভাবে? পিছনের দিকে পুশ করার কারণে। হ্যাঁ রাইট, কিন্তু তুমি কি আসলে ঠিক তোমার পিছনের দিকে পুশ করতে পারো? কোনাকুনি কোনাকুনি পুশ করো, তাহলে তুমি পুশ করো কোনাকুনি, তুমি সামনের দিকে কেমনে যাও বলো? আমার ঘর্ষণের কারণে তুমি চলে যাবে। আচ্ছা আমি আলোচনা করি তারপর আস্তে আস্তে বুঝে ফেলবা। দেখো যখন তুমি, আমরা পাটাকে পেছনের দিকে কোনাকুনি পুশ করি, তখন যেখানে বেশ কিছু ঘটনা, মানে বেশ কিছু জিনিস চিন্তা করতে হয়। আমি এই জিনিসটা সিম্পলিফাইড করে এই ডান পাশে দেখাচ্ছি, ধরো এটা রাস্তা বা সারফেস,
তুমি পুশ করতেছো কোনাকুনি, তাহলে কোন দিকে পুশ করতেছো তুমি? ধরো এই দিকে তুমি পুশ করতেছো। আচ্ছা তুমি যে এইদিকে পুশ করতেছো, এইদিকে পুশ করার কারণে এটা তোমার ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এটা যদি ক্রিয়া হয় তাহলে তুমি ঠিক তার অপোজিট দিকে প্রতিক্রিয়া পাবা না? প্রতিক্রিয়াটা তো আমরা অপোজিট দিকে ফিল করব। আচ্ছা তো এই অপোজিট দিকে তুমি ফিল করতেছো প্রতিক্রিয়া, তো এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। এবং এটা কিন্তু বল, মানে এটা একটা ভেক্টর। এখন দেখো এই ভেক্টরটার কি উপাংশ হইতে পারে না? সব তার তার দুই পাশে 90 90 180 ডিগ্রি রেঞ্জে যে কোনো দিকে উপাংশ থাকে না? থাকে। তো এখন এই যে ভেক্টরটা এইটার এই দিকে কি কোনো উপাংশ থাকা পসিবল বলো? এই দিকে উপাংশ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। আর উপরের দিকে কি কোনো উপাংশ থাকতে পারে না? খাড়া উপরের দিকে। আরে কি করলাম, এটা সব মুছে দিতে ফেললাম। আচ্ছা আবার ফ্রেশ করে করে এটাই ভালো হবে। সো তাহলে ঘটনাটা হচ্ছে, হ্যাঁ বোর্ডে ক্লাস নিতে চাইছিলাম কিন্তু নিলাম না, কারণ আমার শরীরটা একটু খারাপ বলে তাই। আচ্ছা তো এটা হচ্ছে তোমার ক্রিয়া, এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে তুমি এখানে এখান থেকে আমরা দুইটা উপাংশ চিন্তা করতে পারি। একটা কাজ করে ঠিক খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে, আর আরেকটা কাজ করবে তোমার ঠিক সামনাসামনি এই দিকে। তাহলে আমরা যদি এই দিকে একটা উপাংশ চিন্তা করি, এটা একটা উপাংশ, আর একটা উপাংশ হচ্ছে এই দিকে, তো এইটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের সামনে চলা সম্ভব। কিভাবে? দেখো এই যে আমরা অপোজিট দিকে সামনের দিকে একটা উপাংশ পাচ্ছি, পাচ্ছি না? এই যে প্রতিক্রিয়া উপাংশ, এই উপাংশটা ব্যবহার করেই আমরা আসলে সামনের দিকে চলতে পারি, এদিকে উপাংশ কাজ করে বলে। আর অন দ্য আদার সাইড যে উপাংশটা ঠিক উপরের দিকে কাজ করতেছে, এই উপাংশটাই মূলত হাঁটার সময় তোমার যে নিজের ওজন, সেই ওজনটাকে ব্যালেন্স করে প্রতিক্রিয়া হিসেবে। সো তার মানে তুমি যখন হাঁটতেছো তোমাকে এমন একটা অ্যাঙ্গেলে পা ফেলতে হবে এবং এমন একটা অ্যামাউন্টের ক্রিয়া দিতে হবে মাটির মধ্যে, যাতে তার যে দুইটা উপাংশ আছে, একটা উপাংশ দিয়ে তোমার ফুল বডির ওজনটাকে পুশ করানো যায় এবং আরেকটা উপাংশ দিয়ে তুমি নিজেকে সামনের দিকে আগাইতে পারো। এখন মজার বিষয় খেয়াল করো, যেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের পাটা মাটির সাথে থিটা কোণে কাজ করে, মাটির সাথে থিটা কোণে কাজ করে, তাহলে আমাদের যে অনুভূমিক উপাংশ, এটাকে আমরা বলি অনুভূমিক উপাংশ, যেটা সোজাসুজি কাজ করে, এইটার ভ্যালু কত হবে? মনে করো তুমি মাটিতে এফ পরিমাণ ফোর্স দিচ্ছ, তাহলে তুমি F1 পরিমাণ ফোর্স দিচ্ছ, তাহলে তুমি মাটিতে প্রতিক্রিয়া থেকে মাটি থেকে ধরো প্রতিক্রিয়া নিচ্ছ F2, মানে F1 আর F2 আসলে একই ভ্যালু। তাহলে আমাদের মূল ফোর্সটা হচ্ছে F2, তাহলে তুমি এই দিকে সামনের দিকে উপাংশ পাচ্ছ কত, সেটা কি হবে আমাদের? সেটা F2 cos থিটা হবে না, নাকি হবে? তো সো এই থিটার মানের সাথে cos থিটার সর্বোচ্চ ভ্যালু কখন হয়? যখন cos 0 ডিগ্রি হয়, তাই না? নাকি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আর cos 90 ডিগ্রির মান ভ্যালু হচ্ছে 0। তার মানে এই থিটার ভ্যালু যত কম হবে cos থিটার ভ্যালু তত বেশি হবে না? তত বেশি হবে। আর cos থিটার ভ্যালু বেশি হওয়া মানে তুমি সামনের দিকে প্রতিক্রিয়া বলটা বেশি পাবা, উপাংশটা বেশি পাবা, মানে তুমি সামনের দিকে বেশি দ্রুত হাঁটতে পারবা, রাইট? আর এই কারণেই ক্রীড়াবিদরা বা দৌড়বিদরা যখন দৌড়ায় তারা সবসময় চেষ্টা করে তাদের এই থিটার মানটা যেন সবচেয়ে কম হয়। আর এই কারণেই খেয়াল করবা যে যারা দৌড়ায় তারা তাদের বডিটাকে সোজা রাখে না, এরকম এই যে দেখতেছো একটু হেলে আছে বডিটা তার, এই হেলে থাকার কারণে সে মাটির দিকে ভালো পরিমাণ কম কোণে পুশ করতে পারে। বাট যদি তুমি সোজাসুজি স্ট্রেইট হাঁটো তাহলে দেখবা তুমি বেশি পরিমাণ পুশ করতে পারবে না সামনে, নিজেকে সামনে দিয়ে, কারণ তখন তোমার থিটার মান বেশি, থিটার মান বেশি হওয়ার কারণে সামনের দিকে যে তুমি উপাংশটা পাও প্রতিক্রিয়ার, সেটার ভ্যালুটা কম হয়। সো এই হচ্ছে আমাদের হাঁটার সময় নিউটনের তৃতীয় সূত্রগুলা প্লাস উপাংশের কনসেপ্টগুলা এইভাবে কাজ করে, এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। দেখো বুঝতে পারলাম কিনা জিনিসটা, বা কারোর কোনো প্রবলেম আছে কিনা। বুঝলাম সবাই? স্যার আচ্ছা স্যার হ্যাঁ বলো
এই ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যাবে? সব ক্লাসেরই রেকর্ডিং হয় অ্যাক্সিডেন্ট কেস ছাড়া। হ্যাঁ এটা রেকর্ডিং হচ্ছে, এটা আপডেট হয়ে যাবে। কেন, কি কোনো সমস্যা? জি স্যার, বাসায় একটু মানে প্রবলেম হচ্ছে, ক্লাসটা আমি করতে পারছি না, তাই একটু লিভ নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ইউ ক্যান লিভ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এই হচ্ছে বিষয়। আর নিউটনের তৃতীয় সূত্রের আরো কিছু প্রয়োগ আছে, তার আগে না ওগুলো ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে যেহেতু কনসেপ্ট উপাংশের বিষয়গুলো শুনছি। এখন তোমরা একটু বলো তো যে আমাদের তোমাদের এই চ্যাপ্টারে সংরক্ষ ভরবেগের সংরক্ষণ সূত্র ছাড়া আর কি কি প্রবলেমস, বাকি কি প্রশ্ন, বাকি কি জড়তা রয়ে গেছে একটু বলো তো। কি কি বিষয়ে করতে পারি এখন একটু তোমাদের প্রবলেমগুলো সলভ করি, পার্সোনাল প্রবলেমগুলো একটু সলভ করি। আর কি কি টাইপের প্রবলেম আছে থাকলে একটু বলো দেখি, একটু শুনি ফিডব্যাক গুলো নেই। তাতে তো মনে হয় আর কারো কোনো কনফিউশন নাই, আছে? হোপফুলি নট। ওকে তো চলো আমরা নেক্সট জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আমাদের এরপরে ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন, যে ভরবেগের সংরক্ষণ সূত্রের ব্যাপার স্যাপারগুলো। তোমাদের বইয়ে আসলে কেন জানি জিনিসগুলো এত উল্টাপাল্টা করছে, যে সংঘর্ষ রিলেটেড বিষয়গুলো আগে আলোচনা করছে, ভরবেগের সংরক্ষণ সূত্র পরে আলোচনা করছে, কেন আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা তো আমরা আসলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা মূলত তখন আলোচনা করি, তখন লাগে আমাদের, যখন দুইটা অবজেক্ট একে অন্যের সাথে তারা কলাইড করে বা তাদের মধ্যে সংঘর্ষ হয়, এই ধরনের কেসে তখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যাল বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। যেমন তোমরা এই সিনারিওটা দেখতেছো, এখানে কি হচ্ছে, দুইটা বল একে অন্যকে হিট করতেছে, তো এই হিট করার ফলে যে ঘটনাটা ঘটতেছে যে পেছনের বলটার গতিবেগ কমে যাচ্ছে, কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে, পরবর্তীতে সামনের বলটা একটা ভেলোসিটি গেইন করতেছে, মানে একটার মন্দন হচ্ছে, একটার ত্বরণ হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দুইটা যখন একে অন্যকে আঘাত করতেছে তাদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, ওই সংঘর্ষ করার কারণে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করতেছে, এবং এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করার সময় ডেফিনেটলি তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, অবশ্যই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান থাকবে। তো একটু একদম প্রাইমারি লেভেল থেকে যদি জিনিসগুলো আলোচনা করা যায় তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ভরবেগের সংঘর্ষ সূত্র আমাদের কি বলে। ধরো আমাদের কাছে দুইটা অবজেক্ট আছে বা দুইটা বস্তু আছে, এটা হচ্ছে ধরো একটা বস্তু, এটার ভর হচ্ছে ধরো M1, আর একটা বস্তু ধরো এইটা, এটার ভর হচ্ছে M2। তো দুইটা বস্তু সুষম গোলক আর কি, আমার ছবির মতো দেখতে বাজে না আর কি। তো ধরো দুইটা বস্তু চলতেছে কোনো একটা পথে, এবং এই দুইটা বস্তু যখন চলতেছে দুইটা একই দিকে চলতেছে, এটা চলতেছে এই দিকে, এইটাও চলতেছে এই দিকে। আচ্ছা ভালো কথা, তো দুইটা বস্তু একই দিকে চলতেছে। এখন এই দুইটা বস্তুর বেগ আছে, এটাকে আমরা ধরলাম তাদের আদি বেগ আছে, এটার আদি বেগ ধরো হচ্ছে তোমার U1, এটার আদি বেগ হচ্ছে U2, ঠিক আছে? তো এই দুইটা বস্তু সামনে চলতেছে, ভালো কথা, এবং এখানে U1 এর ভ্যালু ইজ গ্রেটার দেন U2 এর ভ্যালু। তার মানে কি? তার মানে হচ্ছে পিছনেরটা একটু দ্রুত চলতেছে, তার বেগটা বেশি, সামনেরটা বেগ কম। তো ডেফিনেটলি তাহলে আমরা এখানে কি এক্সপেক্ট করতে পারি বলো তো, পেছনেরটা ফাস্টার আসতেছে, সামনেরটা স্লো, তাহলে কি হোক আমরা কি দেখবো, একটা সময় গিয়ে আমরা দেখবো যে পিছনেরটা এসে সামনেরটাকে ধরে ফেলবে, বা লিটারেলি পিছনেরটা সামনেরটাকে আঘাত করবে, এরকমই কি দেখবো না আমরা, নাকি নাকি এতে কোনো কনফিউশন আছে? আচ্ছা তো এখন একটা সময় আইসা ধরো যে আমাদের বস্তু দুইটা একে অন্যের সাথে সংঘর্ষ করলো, মানে বাড়ি খাইছে, টক্কর খাইছে, এবং এটা কিন্তু এমন না তারা বাড়ি খেয়ে লেগে থাকতেছে, তারা যখন বাড়ি খাচ্ছে তারা জাস্ট অল্প একটা মোমেন্টের জন্য একটা একটাকে হিট করে, এবং হিট করার পরে কি হবে বলো তো,
পেছন থেকে যেটা আসতেছিল সে তো একটা বাধা অনুভব করছে, মানে সামনে থেকে একটা বাধা পাইছে। কেন বাধা পাইছে? কারণ সামনেরটা যেহেতু স্লো চলতেছিল, ও তার উপর একটা ক্রিয়া দিছে, পেছনের বলটা সামনের বলটার উপর একটা ক্রিয়া দিছে, এবং পেছনের বলটা যার কারণে একটা প্রতিক্রিয়া বল অনুভব করছে উল্টা দিকে। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, খেয়াল করো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কে কে পাইছে বলতো? ক্রিয়ার প্রতিক্রিয়া কার কার মধ্যে হয়েছে? এটা কি শুধু পেছনের বলটা নাকি সামনের বলটা? দুইটাই, রাইট, থ্যাংক ইউ। এখানে দুইটার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, মানে বিষয়টা হচ্ছে ধরো পেছনের বলটা যদি F1 ফোর্সে অ্যাটাক করে, তাহলে ও ডেফিনেটলি সেম পরিমাণ একটা বাধাদানকারী বল পেছনের দিকে ফিল করছে, যার কারণে ওর বেগটা আসলে কমে যাবে। অন্যদিকে যখন পেছনের বলটা সামনের বলটাকে আঘাত করছে, সে পেছনের দিকে একটা বল পাইছে এবং বল অনুভব করে সে প্রতিক্রিয়া পেছনটাকে দিছে। বাট যেহেতু সে একটা বল অনুভব করছে পাইছে সামনের দিকে, সেই সামনের দিকে বলটা পাওয়ার কারণে তার যে ভেলোসিটি সেটা কিন্তু একটু বেড়ে যাবে, কারণ পিছন থেকে সে একটা ধাক্কা বা একটা পুশ ফিল করছে। বাট যখন দুইজনে একসাথে কন্টাক্টে ছিল, দুইজনেই সমান পরিমাণ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে ছিল। কথাটা কি বুঝতে পারছি সবাই? তো এই দিকে যে ক্রিয়া প্রতিক্রিয়া ফোর্স সেটা হচ্ছে F1, না এটা F1, আচ্ছা একই কথা, এটাকে আমরা ধরলাম F2। তো তারা ধাক্কা ধাক্কি করলো, মারামারি করলো, ভালো কথা। তো এই ধাক্কা ধাক্কি মারামারি করার তো করাটা তো সবসময় একটা মুহূর্তের জন্য জাস্ট। তো ধাক্কা ধাক্কি মারামারি করার পরে কি হবে? সামনের যে বস্তুটা আছে সেটাও তো সামনের দিকে যেতে থাকবে, পেছনের বস্তুটাও সামনের দিকে যেতে থাকবে, সামনের বস্তুটাও সামনের দিকে যেতে থাকবে। বাট কি পার্থক্যটা হবে? পার্থক্যটা হবে যে পেছনের বস্তুটার বেগটা একটু কমে যাবে। ধরো তার বেগটা কমে গিয়ে মনে করো হয়ে গেল শেষ বেগ হলো V1, আর সামনেরটা কি হয়েছে? পেছন থেকে বল অনুভব করার কারণে সে তার একটা ত্বরণ ঘটছে এবং তার বেগ বৃদ্ধি পাইছে। নতুন যে বেগটা সে পাইছে ধরো সেটা হচ্ছে V2, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সিনারিও। তো এই পুরা সিনারিওটার মধ্যে বলতো যে এই ভ্যালুগুলোর পরিবর্তন কোন জায়গা থেকে আসছে? শুধুমাত্র যখন সংঘর্ষ হয়েছে তখনই কিন্তু যা যা চেঞ্জ হবার চেঞ্জ হয়েছে, রাইট? এবং এখানে মূলত কি চেঞ্জ হয়েছে আমরা এটা বলতে পারি যে এখানে মূলত তাদের মধ্যে ত্বরণ আর মন্দন হয়েছে। পেছনেরটার মন্দন হয়েছে, সামনেরটার কি হয়েছে? ত্বরণ হয়েছে। তো আমরা তাদের ত্বরণ এবং মন্দনের মান ধরে নিতে পারি। পেছনেরটার মন্দনের মান ধরো A1, পরেরটার ত্বরণের মান হচ্ছে ধরো, সামনেরটার ত্বরণের মান হচ্ছে ধরো তোমার A2 ধরতে পারি। তো এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রের আলোকে এই জিনিসগুলো একটু মানে কনসিকুয়েন্সলি ইকুয়েশন দিয়ে আগাই যদি, তাহলে কি পাই আমরা এখান থেকে পাচ্ছি? দেখো যেহেতু নিউটনের তৃতীয় সূত্র বলতেছে ক্রিয়ার প্রতিক্রিয়া আমার সমান হবে, তাহলে ডেফিনেটলি আমার এখানে তো আমার F1 আর F2 ভ্যালু কি হবে? সেম হবে, F1 = -F2। কিন্তু এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো এখন আমরা যেহেতু জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র F = ma, তো এই সূত্রটা এখানেও কাজ করবে, কারণ এখানে দুইটা বস্তুর মধ্যে বল কাজ করছে। তো বল কাজ করার কারণে এই ত্বরণের একটা ব্যাপার স্যাপার আসবে। তো আমরা এখানে প্রথম যে বস্তুটা সেটার ভর তো কত আছে? M1, তাহলে সেটা লিখতে পারি না, সেটা হচ্ছে M1, আর প্রথম বস্তুটার ত্বরণ হচ্ছে A1 = F2। জন্য কি লিখবো? দ্বিতীয় বস্তুটার জন্য চিন্তা করব, তাহলে সেটা হচ্ছে আমাদের M2 আর হচ্ছে A2। কোনো সমস্যা আছে কারো? সমস্যা তো নাই, আছে কি? আচ্ছা, এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে ভাঙবো, আর কিছু কোনো কাজ নাই। দেখো M1টা থাকলো আমাদের এখানে, A কি? A হচ্ছে ত্বরণ, ত্বরণ A = কত? V - U/T। এখন এটা কার জন্য কাজ করছে? প্রথম বস্তুর জন্য, তার মানে সবকিছু হবে 1। তাহলে V1 - U1/T। আচ্ছা, T কেন 1-2 ধরলাম না বলতো? হ্যাঁ, দুইটার কন্টাক্টিং টাইমটা তো এক, মানে দুইজনের মধ্যে যে পরিবর্তনটা আসছে একই সময় আসছে, এই জন্য এটাকে আর 1-2 ধরার প্রয়োজন পড়লো না। তো এখন এটাকে আমরা কি লিখতে পারি দ্বিতীয় বস্তুটার জন্য? সেটা হচ্ছে V2 - U2/T, রাইট? ঠিক আছে। তো এখন জাস্ট এটা করতে হবে যে দুইটা সমীকরণটাকে একটু ওলট পালট করতে হবে। এখন দেখো দুই জায়গা থেকে টি আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তো টি যদি ক্যান্সেল আউট করে দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি M1 - M1 U1 = হচ্ছে
m2 v2 minus m2 u2। আচ্ছা এখানে সামনে একটা মাইনাস আছে না, মাইনাসটা দিতে ভুলে গেছি না f2 এর আগে, তাহলে সামনে যদি মাইনাস থাকে এই মাইনাসটা সামনে গিয়ে কি এই প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে কিন্তু এখানে প্লাস হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে m2 u2। এখন দেখো আমরা এখানে তোমার যে কাজটা আসলে করব সেটা হচ্ছে যে আমরা একটু সমীকরণের ভ্যালুগুলোকে অদল বদল করব। কিভাবে অদল বদল করব? আমরা সংঘর্ষটা তারা যে তখন তারা যখন কন্টাক্টে ছিল কন্টাক্টের আগের সিচুয়েশনগুলো আগের বেগগুলোকে এক পাশে নিয়ে আসবো এবং কন্টাক্টের পরের সিচুয়েশনটাকে আমরা আরেক পাশে নিয়ে আসব। তো কিভাবে আমরা এটা করব? দেখো v1 u1 আমরা সব u গুলাকে এক পাশে আনবো আর সব v গুলাকে আরেক পাশে নিয়ে যাব, কথাটা বুঝতে পারছো? তাহলে এখানে m1 u1 টা থাকুক, আমরা মাইনাস m1, আচ্ছা একটু এটা মুছে করা যাক। হ্যাঁ জি, m2 v2 এর আগে মাইনাস হবে না, m2 হ্যাঁ m2 v2 এর আগেও তো মাইনাস হবে, হ্যাঁ কারণ আগেই তো মাইনাস ছিল, ঠিক আছে রাইট। তাহলে আমরা m1 u1 টাকে এই পাশে রেখে দেই, m1 u1 মানে u1 হচ্ছে আগে সংঘর্ষের আগে ঘটনা, সামনে থাকবে মাইনাস, এটাকে তাহলে নিয়ে চলে আসলাম আর এই পাশে কি আছে m2 v2 m2 u2, তাহলে m2 u2টাকে এই পাশে আনি, তাহলে এই পাশে প্লাস আছে এই পাশে হবে মাইনাস, তাহলে মাইনাস m2 u2, ভালো কথা। আচ্ছা এখন বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দেই, তো বাকিগুলোকে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে আমাদের এখানে আছে কত, এখানে ছিল মাইনাস m1 v1, মাইনাস m1 v1 এটাকে নিয়ে চলে আসলাম, আর এটাকে এইটাকেও তো এখানে বসাইছি, তারপরে থাকতেছে আমাদের মাইনাস m2 v2, মাইনাস m2 v2। আচ্ছা এখন খেয়াল করো আমাদের যেহেতু প্রত্যেকটার সামনে মাইনাস আছে, তাহলে আমি পুরো ইকুয়েশনটাকে মাইনাস দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করে মাইনাস গুলো ইজিলি উঠে দিতে পারি, তাহলে আমার কাছে কি থাকলো, আমার কাছে থাকলো দিন শেষে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন খেয়াল করো m1 u1 এটা কি, এটার মিনিং কি, ভর আর বেগ, এটা কি ভরবেগ না, তাহলে কার ভরবেগ, প্রথম বস্তুটার ভরবেগ, আদি ভরবেগ। আচ্ছা m2 u2 এটা কি, m2 u2 এটা কি দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, হ্যাঁ আদি ভরবেগ সংঘর্ষের আগে। তাহলে অ্যাকচুয়ালি m1 u1 প্লাস m2 u2 হচ্ছে মানে হচ্ছে দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার আগে তাদের যে মোট ভরবেগ, মোট ভরবেগ এটা কখন, সংঘর্ষের আগে, বা মোট আদি ভরবেগ লিখলে হইতো আর কি। অন দ্য আদার হ্যান্ড m1 v1 কি দেখো তো, সংঘর্ষের পরে প্রথম বস্তুটার ভরবেগ, আর m2 v2 কি, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার ভরবেগ, তার মানে এই m2 v2টাও আসলে নির্দেশ করতেছে সংঘর্ষের পরে বস্তু দুইটার মোট ভরবেগ, তার মানে সংঘর্ষের আগে এবং পরে বস্তুগুলোর বেগ চেঞ্জ হইতে পারে, সবকিছু হইতে পারে, চেঞ্জ হইতে পারে, বাট মোট ভরবেগ কিন্তু আমার এই কনস্ট্যান্ট থাকতেছে, এবং এইটাই কি আমরা বলতেছি ভরবেগের সংঘর্ষ সূত্র, মানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে যদি এরকম ঘটনা ঘটে যে বাহ্যিক কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে, তো তখন যখন তারা সংঘর্ষ করবে তাদের গতিবেগের যেমনই পরিবর্তন হোক না কেন তাদের মোট ভরবেগ কখনো বদলাবে না, এবং এটা একটা শক্তি সংরক্ষণশীলতার নীতির মধ্যেও পড়ে, কারণ ভরবেগ বেসিক্যালি একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তিটাকেও প্রকাশ করতে সাহায্য করে। তো এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। এই প্রমাণটা মাঝে মাঝে আসে, এটা খুব ইম্পর্টেন্ট না প্রমাণটা, বাট এই যে লাস্ট ইকুয়েশনটা এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের বহু অঙ্ক এই সূত্রটা দিয়ে করতে হবে, এই সূত্রটা একটু মাথার মধ্যে রাখবা সবাই। সো এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা এখানে যদি প্রবলেম না থাকে তাহলে আরো কিছু বিষয় আছে, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটু বইটা বের করো সবাই, বইটা বের করো, বইটা বের করে এই নিউটনের তৃতীয় সূত্রের যে পার্টটা আছে সেই পার্টটা একটু পড়ো তো,
এটা কোথায় আছে? এটা আছে আমাদের পেজ নাম্বার 83 তে, না? ঠিক এখানে তো তেমন কিছু দেখতেছি না, কিছু বিস্তারিত লেখা নাই। এই সূত্রটার প্রমাণই মনে হয় তোমাদের বইয়ে নাই, তাই না? এই সূত্রের প্রমাণটা কি আছে? m1 = m2 = m1 + m2 = v2? না স্যার, এর নাই, সরাসরি নাই। আচ্ছা, তাহলে এটা একটু তুলে রাখতে পারো। এটা প্রমাণটা দেওয়া উচিত ছিল তোমাদের 2018 না 2019-এ, যখন বইটা নতুন করে চেঞ্জ করলো, তখন থেকে বইয়ে যে কি পরিমাণ অসামঞ্জস্যতা আছে মানে বলার বাইরে। ওকে, তো এইটা হচ্ছে একটা একটা সূত্র। এখন তোমাদের বইয়ে আরও কিছু সূত্র ইনক্লুড করেছে, যেগুলো আসলে কমপ্লেক্স কিছু না, যেগুলো হচ্ছে সূত্র একটা মডিফাইড ভার্সন, জাস্ট আর কিছুই না। কেমন জিনিসটা? যেটা হচ্ছে যে শক্তি সংরক্ষণশীলতার যে নীতি একটা বলে আছে, যেটা চতুর্থ অধ্যায় আছে মূলত, আমাদেরকে কি বলে যে মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট, সব যে কোনো একটা সিস্টেমে শক্তির পরিমাণ কখনো কমেও না বাড়েও না। তো এখন এইখানে আমরা এটাকে আরেকটা সেন্স থেকে এই ঘটনাটাকে চিন্তা করতে পারি। ধরো এই দুইটা বস্তু যখন আগে গতিশীল ছিল, তাদের মধ্যে গতি শক্তি ছিল, রাইট? তো গতি শক্তি কি, সূত্র কি আমরা জানি তো, ½mv². তো আমরা তাহলে এখন এই দুইটা বস্তুর আদি গতি শক্তি পরিমাপ করতে পারি, কারণ m এবং বেগ, ভর এবং বেগ আমাদের জানা। তাহলে দুইটা বস্তুর আদি গতি শক্তি পরিমাপ করতে পারি এবং সংঘর্ষের পরে দুইটা বস্তুর শেষ গতি শক্তি পরিমাপ করতে পারি। তো শেষ গতি আদি গতি শক্তি পরিমাপ করলে ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী অবশ্যই সংঘর্ষের আগে পরে শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। তো সেখান থেকে আমরা সংঘর্ষের আগে বস্তু দুইটার মোট গতি শক্তি এবং সংঘর্ষের পরে বস্তু দুইটার মোট গতি শক্তি, এই দুইটাকে আমরা সেম বলতে পারি। উইচ ইজ তোমাদের বইয়ে দেখো 72 পেজে মনে হয় আছে জিনিসটা, ওই জিনিসটা এভাবে এক্সপ্লেন করছে। এটাকে আমার আর বোঝে বলতে হবে লাইনটা, ½m1v1² + ½m2v2² এই লাইনটা এটা নিউটনের তৃতীয় সূত্র দিয়েও এটা করা যায়। এখন যেটা হয়েছে যে এই সূত্রটাকে তারা একটু মডিফাইড করে ভরবেগের সংরক্ষণশীলতা, আচ্ছা আচ্ছা, ওই দুইটা সূত্রকে ইকুয়েশন, জাস্ট ইকুয়েশনের উপর ভিত্তি করে, ম্যাথমেটিক্যাল কোয়েশন ভিত্তি করে তারা দুইটা সূত্র দিছে। খেয়াল করো সূত্রটা কিভাবে আসছে, তোমরা এটা বাসায় যারা এটাকে ট্রাই করো নাই, বাসায় ট্রাই করে দেখো সূত্রটা আনতে পারো কিনা। এটা নিয়ে আজকের ক্লাসের আলোচনা না, নেক্সট ক্লাসে আলোচনা করতেছি, কিন্তু এটা আসবে উপরের লাইনগুলো থেকে, এই সূত্র দুইটা আসবে। এখন বইয়ে ভুল কোথায় আছে আমি একটু বলি। দেখো তোমাদের বলছে যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটি আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে m1u1 - কি দেওয়া আছে, m1u1 তারপরে মাইনাস কি দেওয়া আছে, u1 দেওয়া মনে হয়, তাই না? এরকম আছে না, বের করছো কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সূত্র দেওয়া আছে এরকম, ওই যে বক্সের মধ্যে, বক্সের মধ্যে, বক্সের মধ্যে বলা আছে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, উইচ ইজ m1 এবং ব্র্যাকেটের মধ্যে u1 মাইনাস আবার মনে হয় v2 লিখছে, 2 লিখছে না, ওইটা v2 হবে না, ওইটা হবে v1, ওইটা হবে v1, কারেকশন করে নাও, m1 × u1 - v1 = m2 × v2 - u2, বাকি সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, এই দুটো সমীকরণ করে এটা কিভাবে আসছে, এটা একটু ক্যালকুলেশন বেশি করতে হবে, আমি এটা আগামী ক্লাসে দেখা দিচ্ছি। কিন্তু উপরের দুইটা কিভাবে আসছে সেটা বের করতে হবে তোমাদের, ওই যে পাশাপাশি যে দুইটা লিখছে উপরে নিচে এক লাইনের মধ্যে, এই দুইটা বের করতে হবে। পারবো এই দুইটা বের করতে? পারবো, আচ্ছা ওই দুইটা বের করতে যদি করে ফেলো আগে থেকে পারো তাহলে তো ভালো কথা, না পারলে ওইটা একটু করে ফেলবা। বাকি জিনিসে এক্সট্রা কোনো জিনিসে আর যাচ্ছি না আজকে, মোটামুটি ওভারঅল একটা পোর্শন শেষ হয়ে গিয়েছে। ওই সূত্রের বাকি পার্টটুকু আগামী দিন দেখাবো, আর হচ্ছে তোমাদের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব কিছু, তারপর সুতার টানাটা নিয়ে কিছু আলোচনা করতে হবে। তাহলে আমার মনে হয় আই থিঙ্ক মূল বেসিক্সগুলো আলোচনা হয়ে যাবে, ঘর্ষণ, ঘর্ষণ নিয়েও কিছু আলোচনা করব, মহাকর্ষ অভিকর্ষ বল রিলেটেড কিছু প্রবলেম আছে ওগুলো নিয়ে কথা বললে। তোমরা একটু এখন করবে কি, সবাই পুরো চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবা,
পরে একটু দেখবা কোথায় কোথায় কোন জিনিসগুলো তোমাদের এখন মানে প্রবলেম আছে বা আমাকে প্রশ্ন করার মতো আছে, ওগুলা ক্লাসে রেডি রাখবা, ঠিক আছে? আর কিছু, আর কোনো কিছু আপাতত বলার নাই। এখন বলো আপাতত এখন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে চাও কিনা, প্রশ্ন থাকলে বলে ফেলো। আমরা যখন তো গাড়ি চালাই নিচে পড়ে যায় না, কারণ হচ্ছে দুইটা কারণে এটা পড়ে যায় না। একটা কারণ হতে পারে ড্রাইভার হচ্ছে ব্রেকটা চেপে ধরে বসে থাকে, ড্রাইভার যদি ব্রেকটা চেপে ধরে বসে থাকে, হ্যাঁ, যদি ব্রেকও নষ্ট হয়ে যায় তাহলে আর হয়ে যায়, এবং যদি গাড়িটার গিয়ার নিউট্রালে থাকে, কিসে থাকে, নিউট্রালে থাকে, তাহলে গাড়িটা নিচে গড়ায় পড়ে যাবে। বাট যদি গিয়ারটা নিউট্রালে না থাকে তাহলে গাড়িটা গড়ায় পড়বে না, কারণ নিউট্রালে না পড়া মানে হচ্ছে গাড়িটার সাথে, চাকার সাথে ইঞ্জিনটা তখন লক হয়ে থাকে। তো ইঞ্জিনটা লক থাকার কারণে ইঞ্জিনটা চাকাটাকেও লক করে রাখে, যার কারণে সেটা নিচে পড়তে পারে না। বাট যদি তোমার গাড়িটা নিউট্রালে থাকে, ব্রেকও কাজ না করে, তাহলে গাড়িটা গড়ায় গড়ায় নিচে পড়ে যাবে। কোনের পরিমাণ যদি কমানো হয় তাহলে তো স্যার এটা আর নিচে পড়ে না, এটা বলতে না। হ্যাঁ ঠিক আছে, কোনের পরিমাণ কম করা, কম করার চেষ্টা করা হয়, বাট বেশি কমও করা যাবে না, তাহলে বৃষ্টি অনেক লম্বা করে বানাইতে হবে, খরচ বেশি হয়ে যাবে, এখানে একটা ব্যালেন্স করা হয় এই আর কি। ঢালুর পরিমাণটা থাকলে কিছু হয়ে যাবে, ঢালুর পরিমাণটা বেশি করলেও বিপদ, গাড়ি ঘোড়া সমস্যা হবে, আবার কম করলে অনেক বড় স্ল্যাব রোড তৈরি করতে হবে। তো সব দিক থেকে চিন্তা করে এমন ভাবে ঢালুটা রাখা হয় যে যে ঢালু হলে মোটামুটি বিপদ কম হয়, রাস্তাটাও মানে ব্রিজটাও যাতে ছোট করে খাটো করে বানানো যায় আর কি, এই আর কি। এই প্রশ্ন তোমার, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা মাফি শিফা, আচ্ছা সেকেন্ড লিংকে কোলাপাইন কমে গেল কেন? আচ্ছা বাকি মারছে বাকি গুলা। আচ্ছা যাই হোক, এভাবে আমাদের যতদিন শিক্ষা প্রতিষ্ঠান না খোলে ব্রেনটাকে সচল রাখতে, রাখার জন্য করে যেতে হবে আর কি। ওকে, সো আর যেহেতু কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমি ক্লাস কুইট করব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম।